আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মেরিনস কিচেনের আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে দুই ডিম দিয়ে তৈরি একদম পারফেক্ট সুপার সফট ভ্যানিলা স্পঞ্জ কেকের ডিটেলস রেসিপি। আর তার সাথে সাথে আজকে আমি কি কি উপকরণ এখানে ইউজ করেছি, কোন কোন কোম্পানির, সেগুলোও শেয়ার করব। কারণ অনেক অনেক কমেন্ট পাই, আপু কোন ব্র্যান্ডের ভ্যানিলা পাউডার ইউজ করেন, কোন ব্র্যান্ডের বেকিং পাউডার ইউজ করেন, এগুলো আর কি। তো সেগুলো ডিটেলসে শেয়ার করব। আরও থাকবে যে যে কারণে এই স্পঞ্জ কেকটা ভালো মতো স্পঞ্জই হয় না, সেই কারণগুলো এবং তার সমাধান। তো সব মিলে আজকে ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে, তবে আপনারা যদি ধৈর্য নিয়ে সম্পূর্ণ ভিডিওটা মন দিয়ে দেখেন, তাহলে যে কেউ এই পারফেক্ট এবং সুপার সফট ভ্যানিলা স্পঞ্জ কেক কিংবা যে কোনো ধরনের স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। তো আশা করব আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি উপকারে আসবে এবং আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো প্রথমেই আমি শেয়ার করছি আমি যে যে উপকরণগুলো কেকের মধ্যে ইউজ করে থাকি। তো এই তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভ্যানিলা পাউডার। তো এই ভ্যানিলা পাউডারটা দেখানোর জন্য অনেক অনেক কমেন্ট এসেছিলো এবং অনেকেই প্রশ্ন করতেন, আপু ভ্যানিলা পাউডারটা কোথা থেকে পাওয়া যায় বা কীরকম প্রাইস এই সেই। তো এটা হচ্ছে একটা চায়না এই পাউডারটা, তো ভ্যানিলা পাউডার দিয়ে লেখা ছিল। তো এটা আমি 350 টাকা দিয়ে কিনেছিলাম এবং কিনেছি হচ্ছে ঢাকার খিলগা বাজার থেকে। তবে আপনার যে কোনো ধরনের বড় বাজার বা যেখানে কেকের জিনিসপত্র পাওয়া যায় বেকিং সাথে জড়িত, সেখানে খোঁজ করলে পেয়ে যাবেন। নিউ মার্কেট অথবা ডিএনসিসি মার্কেটে অবশ্যই পাবেন। ভ্যানিলা এসেন্সের ফ্লেভারের চাইতে এই ভ্যানিলা পাউডারের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় এবং খেতেও খুবই ভালো লাগে। কেকটা ডিমের কোনো ধরনের গন্ধই পাওয়া যায় না। আর এটা হচ্ছে বেকিং পাউডার, এটা আমি আহাদের সবসময় ইউজ করি, আহাদ কোম্পানির বেকিং পাউডার। আর এই বেকিং পাউডারের রেজাল্টটা ভীষণ ভালো হয়। তো অনেকেই কিন্তু আমার মানে বেকিং পাউডারটাও কোন ব্র্যান্ডের জিজ্ঞেস করেন, সবসময় কমেন্টের উত্তর হয়তো বা দেওয়া সম্ভব হয় না, তারপরেও কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, সেই জন্য একটু দেখিয়ে দিলাম। আর এই বেকিং পাউডারটার দাম ছিল 60 টাকা। আর এটা হচ্ছে সোডা, যেটা আমি ব্যবহার করি খাবারের সোডা, এটাও আহাদ কোম্পানির, এটার প্রাইস হচ্ছে 45 টাকা। আর এই খাবারের সোডাটা কেনার সময় অবশ্যই এদিকে লেখাটা খেয়াল করবেন, এখানে কিন্তু লেখা আছে যে কেক, ব্রেড আইটেম এই ধরনের বেকিং আইটেমের জন্য এই বেকিং সোডাটা ইউজ করা হয়। আবার আহাদ কোম্পানির আরেকটা সোডা আছে, ওইটাও বেকিং সোডা লেখা, কিন্তু ওইটার পিছনে লেখা আছে যে ওটা খাবার সেদ্ধ করার ক্ষেত্রে যে খাবারগুলো একটু হার্ড হয়, খুব সহজে সেদ্ধ হতে চায় না, ওই সকল খাবার ইউজ করা হয়। তো একটু প্লিজ লেখাটা দেখে আনবেন, বেকিংয়ের সাথে জড়িত যে খাবারের সোডাটা সেটাই নেবেন। আর এগুলোই হচ্ছে মোটামুটি আমার বেকিংয়ের জিনিসপত্র। আর কুকু পাউডারটা হচ্ছে আমি ক্যাডবেরি কুকু পাউডার ইউজ করি, যারা চকলেট কেক বানাতে চান তারা সবসময় ক্যাডবেরি কুকু পাউডারটা ইউজ করবেন, এতে করে রেজাল্টটা ভীষণ ভালো আসে। তো এবার আমি কেকটা বানানো শুরু করলাম। প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি, চালনির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ ময়দা, কাপটা উঁচু উঁচু করে কখনোই না, সমান সমান করে 1/2 কাপ পরিমাণ। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, প্রতি 1 কাপ ময়দার সাথে সবসময় সমান সমান করে 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিবেন। তো যেহেতু এখানে 1/2 কাপ পরিমাণ, সেই জন্য 1/2 চা চামচ দিলাম। তারপরে দিচ্ছি বেকিং সোডা 1/4 চা চামচ পরিমাণ, এটা আমার 1/2 চা চামচ, তো 1/2 চামচের অর্ধেক, তার মানে 1/4 চা চামচ পরিমাণ দিলাম। আর অবশ্যই কিন্তু মেজারমেন্টগুলো সমান সমান করে দিবেন, উঁচু উঁচু করে দিবেন না, ভাববেন না যে উঁচু করে দিলাম আর আমার কেকটা বেশি ফুলে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। উঁচু করে দিলেই কিন্তু আপনাদের কেকটা পারফেক্ট না হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা পাউডার, আপনারা যদি ভ্যানিলা এসেন্স দেন সেটা পরবর্তীতে ডিমের সাথে দিয়ে নেবেন। লবণ দিয়ে দিলাম এখানে 1 চিমটির মতো, আপনার কেউ চাইলে লবণটা স্কিপ করতে পারেন, তবে লবণটা দিলে কিন্তু কেকের টেস্টটা ভালো আসে। কেউ চাইলে এখানে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা কমিয়ে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে আমি কর্নফ্লাওয়ার ছাড়াই সবসময় স্পঞ্জ কেক তৈরি করি, তারপরও মাশাল্লাহ খুবই সফট আর স্পঞ্জি হয় এবং খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজার। তো দেখতেই পেলেন আমি শুকনো উপকরণগুলোকে ভালো মতো চেলে নিলাম একটি চালনির মাধ্যমে, তারপর চামচ দিয়ে এরকম করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে অফ স্ক্রিনে এটাকে আরও 1-2 বার চেলে নিতে পারেন, এতে করে রেজাল্টটা আরও বেশি ভালো আসবে। তো এরকম করে মিশিয়ে নেওয়ার পর শুকনো উপকরণগুলো আমি সাইডে রেখে দিলাম। আর এদিক থেকে অপর একটা মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিমের 7 অংশ নিয়েছি। অবশ্যই খেয়াল রাখবেন ডিমগুলো যেন নর্মাল টেম্পারেচারের হয় এবং যে বাটিতে ডিমগুলো নিচ্ছেন সেই বাটিটা যেন একদম শুকনা থাকে, কোনো ধরনের পানি যেন না থাকে।
কারণ বাটির মধ্যে যদি কোনো পানি থাকে বা পানির কোনো ছোঁয়া থাকে তাহলে কিন্তু ডিমের ম্যারাংটা পারফেক্ট হবে না, এর ফলে স্পঞ্জ কেক ভালোমতো স্পঞ্জি হবে না। আর বিটার স্টেনগুলোও কিন্তু অবশ্যই শুকনো হতে হবে, বিটার স্টেনের মধ্যেও কোনো পানি থাকতে পারবে না। তো অনেকেই করেন বাটিটা ধুয়ে এর মধ্যে ডিমের সাদা অংশটা নিয়ে বিট করতে থাকেন, ওরকমভাবে মুছে নেন না, তো এই জন্য কিন্তু অবশ্যই আপনাদের ম্যারাংটা পারফেক্ট হবে না এবং কেকটা ভালো মতো সফট হবে না। তো কুসুমগুলো আমি উঠিয়ে রেখেছিলাম আগে থেকে, তারপর এক মিনিটের মতো আমি একটু বিট করেছি। এখন এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। চিনিটা একসাথে দিব না, 3 থেকে 4 বারে অল্প অল্প করে অ্যাড করব। আর অনেকেই কমেন্ট করেন আমি কোন ব্র্যান্ডের বিটার ইউজ করি, প্রাইস কত। তো আমারটা হচ্ছে মিয়াকুর একটা ইলেকট্রিক বিটার, এটার প্রাইস নিয়েছিল 1800+ টাকা, আর এটা হচ্ছে 300 ওয়াটের একটা বিটার। তো এই বিটারের রেজাল্টটা ভীষণ ভালো হয়, আমি যেটাই করি আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট হয়, আপনারা ট্রাই করতে পারেন। তো 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নেওয়ার পর ডিমের ম্যারাংটা ঠিক এরকম একটা পজিশনে এসেছে, একদম সেট হয়ে গিয়েছে, বাটি থেকে নড়ছে না। এ পর্যায়ে যে কুসুমগুলো আমি উঠে রেখেছিলাম সেই কুসুমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আরও একটা কথা হচ্ছে, ডিমের কুসুম যখন সাদা অংশ থেকে উঠাবেন খুবই সাবধানে উঠাবেন, যেন কুসুমের হলুদ অংশ সাদা অংশের সাথে না থাকে, কারণ হলুদ অংশ সাদা অংশের সাথে থাকলেও কিন্তু ডিমের ম্যারাংটা খুব একটা পারফেক্ট হয় না, তাই খুবই সাবধানে উঠিয়ে নিতে হবে। তো কুসুমগুলো দিয়ে 1 মিনিটের মতো বিট করেছি, এখন ডিমের ম্যারাংটা এরকম একটা পজিশনে এসেছে। তো এই পর্যায়ে এখানে আমি রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা চাইলে স্পঞ্জ কেক তেল ছাড়াও বেক করতে পারেন, তবে তেল ছাড়া স্পঞ্জ কেকটা খেতে আসলে অনেক বেশি ড্রাই লাগে, সেই জন্য এখানে অবশ্যই তেল দিয়ে নেবেন, এতে করে রেজাল্টটা ভালো আসবে। আর তেল দেওয়ার পর সর্বোচ্চ 30 সেকেন্ডের মতো আমি বিট করব, এর চাইতে বেশি সময় বিট করা যাবে না, কারণ তেল দেওয়ার পর বেশি সময় বিট করলে কিন্তু কেকটা পরবর্তীতে ডেবে যাওয়ার বা চুপসে যাওয়ার চান্স থাকে। তো আপনারা প্লিজ আমার প্রতিটা কথা মন দিয়ে শুনে ট্রাই করবেন, ইনশাল্লাহ পারফেক্ট হবে। তো আমার ডিমের ম্যারাংটা হয়ে গিয়েছে, যখন দেখবেন ম্যারাংটা উপর থেকে ফেললে ম্যারাংটা সাথে সাথে ডেবে যায় না, কিছুক্ষণ স্থায়ী থেকে আস্তে আস্তে মিলিয়ে যাবে, তখনই বুঝে নেবেন ম্যারাং পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে শুকনো উপকরণগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আমি শুকনো উপকরণগুলো 2 বারে দিব, প্রথমে কিছু শুকনো উপকরণ চামচের মাধ্যমে ছড়িয়ে দিলাম, এরপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম, দিয়ে ফোল্ডিং মেথডে হ্যান্ড উইক্সের মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে এই শুকনো উপকরণগুলোকে ডিমের ম্যারাংয়ের সাথে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু কিছুতেই তাড়াহুড়া করা যাবে না, অবশ্যই আস্তে আস্তে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলোকে ডিমের ম্যারাংয়ের সাথে মেশাতে হবে। একবার যদি ডান দিক থেকে মেশালেন, একবার বাম দিক থেকে মেশালেন, এই কাজটা কখনই করবেন না, যেদিক থেকেই ঘুরান হ্যান্ডউইক্সটাকে একদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলোকে এই ম্যারাংয়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো 1 ধাপের শুকনো উপকরণ মিশিয়ে নিলাম, তারপর আমি বাকি শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম, দিয়ে আরও 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়ে দিলাম। তো এখানে মোট আমি 2 টেবিল চামচ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ দিয়েছি। তো দিয়ে সেমভাবে ফোল্ডিং মেথডে আমি মিশিয়ে নিয়েছি, আর এরই মধ্যে কিন্তু আমার এই ব্যাটারটা একদমই হয়ে গিয়েছে। তো স্পঞ্জ কেক বেক করার বেলায় সমস্ত উপকরণ সেম থাকলেও আপনারা যদি মিক্সিংটা ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু স্পঞ্জ কেকটা আমারটার মতো অতটা পারফেক্ট হবে না, তাই অবশ্যই প্লিজ প্রতিটা কথা মন দিয়ে শুনে তারপর বাসায় ট্রাই করবেন। তো দেখুন আমার ব্যাটারটা একদমই হয়ে গিয়েছে। তো এরকম একটা সিল্কি ব্যাটার তৈরি করতে হবে। তো ব্যাটারটা হয়ে যাওয়ার পর আমি এখন পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। আজকের এই 2 ডিমের স্পঞ্জ কেকটাকে আমি 6 ইঞ্চি সাইজের একটা রাউন্ড শেপের মোল্ডের মধ্যে বেক করব। তাই মোল্ডের নিচে সামান্য একটু অয়েল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। মোল্ডের সাইডে কিন্তু কখনোই অয়েল ব্রাশ করা যাবে না স্পঞ্জ কেক বেক করার বেলায়, কারণ সাইডে যদি অয়েল ব্রাশ করা হয় কেকটা বেক করে চুলা থেকে নামানোর পর বা ওভেন থেকে নামানোর পর দেখা যায় কেকটা সাইড থেকে ছেড়ে দেয়, আর যেহেতু স্পঞ্জ কেক খুবই হালকা টাইপের হয়, স্পঞ্জি হয়, এটা মানে চুপসে যায় আর কি, তাই কখনই সাইড অয়েল ব্রাশ করবেন না, নিচে খুবই সামান্য একটু অয়েল ব্রাশ করে বেকিং পেপারটা সেট করে নেবেন। তো এবার আমি এর মধ্যে সম্পূর্ণ কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গেলে একটা টুথপিকের মাধ্যমে এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে সব দিক থেকে সমান করে নিচ্ছি, যাতে করে স্পঞ্জ কেকের উপরটা একদম প্লেন হয়। তো টুথপিক ঢুকে এরকম করে কিছুক্ষণ ঘুরিয়ে নেওয়ার পর এখন বেশ সময় নিয়ে ব্যাটারটাকে আমি ট্যাপ করে নিচ্ছি, যাতে করে ব্যাটারটা সব দিক থেকে সমানভাবে বেক হতে পারে। তো এই পর্যায়ে আরও একটি কথা বলে রাখি, ডিমের সাইজের উপর ডিপেন্ড করে কিন্তু অনেক সময় দেখা যায় দুধের পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে, সেটা কিন্তু আপনারা বুঝে শুনে অ্যাডজাস্ট করবেন, কারণ ডিম কিন্তু অনেক সাইজের হয়, ছোট হয়, বড় হয়, তাই অবশ্যই কিন্তু একটু বুঝে শুনে অ্যাডজাস্ট করবেন। আমি এখানে যে 2টা ডিম ইউজ করেছি সেগুলো মিডিয়াম সাইজের ছিল।
तो आज के केकटा ओभने बेक करब से जो 10 मिनट आगे थेके सर्वोच्च तापे प्रिहिट कर नहीं आप डाउन ऑन रेखे तो तारपर एर मध्ये केकेर बैटरटा दिए दीची। और आपनारा चाहले किन्तु स्पंज केक चूलातेओ बेक करते पारबेन एकदम परफेक्ट हय चूलातेओ। तो चूलाय आमी अनेक धरनेर स्पंज केकेर रेसिपि अलरेडी शेयर करेछि सेगुलो एकटु चेक करे देखे नेबेन। तारपर आमी डिस्क्रिप्शन बक्से किछु रेसिपि दिए राखब आशा करब सेगुलो जादेर ओभेन नेई तारा देखे निले तादेर अनेक उपकार आसबे। तो এখন আমি এই তো ওভেনটা লাগিয়ে নিলাম। এটা হচ্ছে মিয়াকুর 52 লিটারের একটা ওভেন আমি যেটা ইউজ করে থাকি। তো এটা উপরের থাকে হচ্ছে ফ্যানের অপশন, তো ফ্যানের অপশনটা আমি অফ করে দিলাম। তাপমাত্রা দিলাম হচ্ছে 180 ডিগ্রি আর আপ ডাউন হিটে এখন আমি 40 মিনিট কেকটাকে বেক করে নিচ্ছি। তো অনেক ওভেনের তাপমাত্রা কিন্তু দেখা যায় ডিফারেন্স থাকে, তো অনেক সময় দেখা যায় 35 মিনিটও হয়ে যায় আবার অনেক সময় 40 মিনিট 45 মিনিটও লাগে, সেটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। तो ये तो फ्रेंड्स 40 मिनट पर हमार केकटा हो गो तपर आो 10 मिनट मत हमें ये ओभने रेखेल। तो एन सम्पूर्ण केकटा ठंडा हो गए एबारमें केकटे मोल्ड आउट कर और अवश्य क्योंकि केकटा सम्पूर्ण ठंडा हार पर मोल्ड आउट करबें। तो देखो हमार केकटा कतटा सफ्ट होने बसी सफ्ट एकदम परफेक्ट और खेते क्यों अनेक मजार हो। तो आशा करब आज के रेसिपिटा जो अपना मन दिए देखे थकें तोवर्ती स्पंज केक बनानों क्षेत्र क्यों और फेल मारबें ना, 100% परफेक्ट वेनिला स्पंज केक किंबा जेको धरण स्पंज केक तैरी करते पारबें। तो देखे निश्चय बुझते पारछेन कतटा सफ्ट होयेछे। तो आशा करब आपनादेर काछे आज के रेसिपिटा भालो लेगेछे, भालो लागले अवश्य कमेंट बक्से कमेंटर माध्यमे जानाबें आपनादेर मतबाद। और तार साथे साथे अवश्य कोन धरनेर रेसिपि आपनारा देखते पसंद करें बा कोन धरनेर रेसिपि आमार काछ थेके देखते चान सेगुलोओ जानाबें, ताते करे किन्तु आमार अनेक बेशी भालो लागे। আজকের মতো আল্লাহ হাফেজ।